শুরু করুন। আচ্ছা, শুভদীপ প্রভুর আজ 10ই ডিসেম্বর নাজুর রাজ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস দিনটি উদযাপন করার জন্য আমরা আজ মিলিত হয়েছি। আমরা প্রত্যেকেই অবগত আছি যে করোনা অতিমারী আমাদের স্বাভাবিক জনজীবন থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে, তাই আজকেই আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা এই আজকের সভায় আমাদের মধ্যে পেয়েছি আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর অনুপম পরোয়া মহাশয়কে, পেয়েছি আজকে বক্তা হিসেবে কলকাতা হাইকোর্টের তরুণ আইনজীবী শ্রী অমরনাথ শুকুলকে, পেয়েছি আমাদের কলেজের বিভিন্ন বিভাগ থেকে আগত বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাকে এবং আমাদের ছাত্রছাত্রীদের। আমি আমাদের বিভাগের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করার জন্য তাকেই ডেকে নিচ্ছি যার উৎসাহ এবং পরামর্শে এই অনুষ্ঠান হওয়া সম্ভব হচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর অনুপম পরোয়া মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি সর্বান্তকরণে সমর্থন করছি। এই বছর আমাদের সমিতি জাতিপুঞ্জ আন্তর্জাতিক নারী দিবস মানবাধিকার দিবসের থিম হিসাবে রেখেছে বা ঘোষণা করেছে, রিকভার বেটার, স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। অর্থাৎ অতিমারীজনিত কারণে আমরা যে পৃথিবীবাসী আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছি, সেই অধিকার সেই যাতে আমরা পুনরায় ফিরত পেতে পারি, যাতে আমরা আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরত যেতে পারি, সেই লক্ষ্য রেখে জাতিপুঞ্জ রিকভার বেটার, স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস এই শীর্ষক থিমটি ঘোষণা করেছেন। সেই বিষয়ে লক্ষ্য রেখে আমরা আজকের এই আলোচনা সভার টাইটেল ঠিক করেছি যে হিউম্যান রাইটস ইন দি পোস্ট কোভিড ওয়ার্ল্ড। অর্থাৎ অতিমারী পরবর্তী পর্বে মানবাধিকারের গুরুত্ব কি বা কিভাবে আমরা সেটা অর্জন করতে পারবো, পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো, সেই লক্ষ্যেই আমাদের এই আলোচনা সভা। আজকে এই আলোচনা সভার উদ্বোধন করার জন্য এবং সূচক বক্তব্য রাখার জন্য আমি আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর অনুপম পরোয়া মহাশয়কে আহ্বান জানাচ্ছি। স্যার, প্রথমে আমি এই যে এরকম একটি পরিবেশে যেখানে আমাদের সমস্ত কিছু অনলাইনে পরিচিত হচ্ছে, যদিও এখন অল্প বিস্তর স্কুল কলেজও খোলা হচ্ছে, তাও এরকম একটা পরিস্থিতি যে আমরা কাজটা করতে পারছি, আর সেটার জন্য আমি প্রথমে আয়োজক মানে মুখ্য আয়োজক ডক্টর রায় দেবনাথ, হেড ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এবং আমাদের এই অংশটার দায়িত্বপ্রাপ্ত মানে আমাদের এই হিউম্যান রাইটস এর জায়গাগুলো দেখাশোনা করছেন, তো সেই জন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মানে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি অমরনাথ শুকুল মহাশয়কে, উনি মানে মাননীয় আইন বিশারদ কলকাতা হাইকোর্ট, তো ওনাকে আমি এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানেও আপনি থেকে আমাদের মানে কলেজকে মহিমান্বিত করলেন। তো যেটা ম্যাডাম প্রথমে বললেন যে কোভিড-19 যুগে আমাদের স্বাভাবিক ছন্দ জীবন থেকে চলে গেছে, তার মধ্যেও আমাদের কিন্তু কাজগুলো করে যেতে হচ্ছে, কারণ জীবনটা তো চালিয়ে রাখতে হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে যে টপিকটা যেটা ম্যাডাম বললেন, সেখানে আমাদের যে আলোচনাটি হবে সেই আলোচনাতে আমি যারা আজকে পার্টিসিপেট করছে তারা উপকৃত হবে
একজন আইনজ্ঞের বক্তব্য শুনে এইটুকু আশা করছি, এবং যারা আজকে এই প্রোগ্রামে থাকলেন তাদের প্রত্যেককে প্রোগ্রামে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করব, এবং আমি ম্যাডামের কাছে এবং অমরনাথ শুকুর মহাশয়ের কাছে একটু ক্ষমা চেয়ে নেব, যে সেটা হচ্ছে যে আজকে অফিসে আছি, হয়তো মানে মানে যে থাকা সেটা হয়তো সবসময় হয়ে উঠবে, ক্ষমা করবেন। আর আপনি প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হোক এই আশা করব, এবং এই প্রোগ্রামে আনুষ্ঠানিক ঘোষণা করছি। স্যারকে আমাদের বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমেই স্বীকার করেছি যে আমার স্যারের অকুণ্ঠ সহযোগিতা পরামর্শ ছাড়া আমরা এই ধরনের অনুষ্ঠানে এত তাড়াতাড়ি সম্পূর্ণ আয়োজন করতে পারতাম না, তাই স্যারকে সূচক বক্তব্য রাখার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার যদি সম্ভব হয়, যদি আপনি হ্যাঁ যদি পরে থাকতে পারেন একবার আসার চেষ্টা করবেন স্যার শেষের দিকে, যদি অসুবিধা না থাকে। তাহলে আমরা এর পরবর্তী অংশে প্রবেশ করছি। আজকে প্রধান আলোচক হিসেবে আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের উদীয়মান তরুণ আইনজীবী শ্রী অমরনাথ শুকুল মহাশয়কে। তিনি অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের সম্মতি দিয়েছেন, তাই তাকে তার যে বিষয় হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া ভায়োলেশন এন্ড রেমেডিস, এই বিষয়ে তাকে আলোকপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অমরনাথ, তোমাকে স্বাগত। ধন্যবাদ। তো প্রথম কথা, আমি এখানে একটা কথাই বলতে চাই, যে পুঁথিগত বিদ্যা যেগুলো বই পড়ে জানা যায় আমি সে ব্যাপারে কিছুই বলছি না, কেননা সময়টা খুবই কম। আমি বলতে চাইছি যে ভারতবর্ষে যদি কারোর হিউম্যান রাইটস ভায়োলেশন হয় বা সে বুঝতে পারে কারোর হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তখন সে কি করবে? হিউম্যান রাইটস কথাটা অনেকটা নতুন হলেও এর বিভিন্ন রকম একটা কি বলা যায় উদাহরণ আমরা আমাদের এনসিয়েন্ট ডেজেও দেখতে পাই, যদিও সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হিউম্যান রাইটস হিসাবে অনেকটা আত্মপ্রকাশ করে। তো ভারতবর্ষে যখন 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি হলো, তখন কনস্টিটিউশনে সভারেন পাওয়ার হিসাবে দেখানো হলো কনস্টিটিউশন ইটসেলফ, কেননা পিপুল তারাই হচ্ছে গিয়ে ভারতবর্ষের সর্বাধিকারী। তো সেক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে মানে হিউম্যান রাইটসের যে বেসিক প্রিন্সিপালসগুলো সেগুলোকে ফলো করা হলো। তো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমি বিশেষ ঢুকতে চাই না, কেননা সেগুলো বই খুললেই পড়া যায়। আমি বলতে চাইছি এখন যে ফান্ডামেন্টাল রাইটস বা মানুষের হিউম্যান রাইটস যদি ভায়োলেশন হয় সে কি করবে। প্রথম কথা, আমাদের যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি, তাতে সেন্ট্রাল এবং স্টেট দুজনেরই ক্ষমতা আছে আইন বানানোর। কনস্টিটিউশন কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছে যে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না, এবং ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে বেসিক স্ট্রাকচার। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে হঠাৎ করে যে কারুর একটা ফান্ডামেন্টাল রাইটস যেটা মানে ইন্টারন্যাশনাল কোভেনেন্টের দ্বারা স্বীকৃত সেরকম কিছু ভায়োলেশন হচ্ছে, তখন সে কি করবে? আমাদের দেশে ভায়োলেশন প্রধানত দুরকমের হয়ে থাকে, একটা সিভিল ভায়োলেশন, একটা হচ্ছে ক্রিমিনাল ভায়োলেশন। ক্রিমিনাল ভায়োলেশন যদি হয় সেক্ষেত্রে স্টেট সবসময় উত্তরদায়ী। এবার স্টেটের কথা বলতে গেলে আমায় বলতে হয় যে স্টেট তার নিজস্ব আইন বানায়। আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান পিনাল কোড রয়েছে, সেখানে অফেন্স এগেনস্ট স্টেট বলে এক ধরনের বিশেষ অফেন্সের কথা বলা হয়েছে, যেটার ভায়োলেশন হলে সে যেই করুক না কেন সেক্ষেত্রে স্টেটই একমাত্র তার উত্তরদায়ী। যদি কোথাও খুন জখম হয়, যদি কখনো কেউ ডাকাতি বা চুরি এই ধরনের ব্যাপারগুলো যেগুলো, এগুলো সব অফেন্স এগেনস্ট স্টেট হিসেবে আমাদের সেন্ট্রাল অ্যাক্ট ইন্ডিয়ান পিনাল কোডে মানে তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো সেক্ষেত্রে যদি কেউ দেখে যে এইরকম অফেন্স এগেনস্ট স্টেট কোথাও হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী যে কেউ মানে যে একমাত্র ভিকটিম পার্সন সেই যে একমাত্র আইনের দ্বারস্থ হতে পারবে তা কিন্তু নয়, যে পাশ থেকে দেখছে সেও কিন্তু কনসার্ন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে পারবে যদি সেটা অফেন্স এগেনস্ট স্টেট হয়। আর সেটাই হিউম্যান রাইটস ভায়োলেশন যদি হচ্ছে তার প্রধান এবং প্রাথমিক কর্তব্য। তো পুলিশের কাছে গেলে জেনারেলি পুলিশ FIR লজ করবে, যদি সেটার মধ্যে কোনো কগনিজেবল অফেন্স
এখানে কগনিজেবল অফেন্সের কথা বলতে হয়, যে অফেন্সের পানিশমেন্ট 2 বছর বা তার বেশি সেটাকে আমরা কগনিজেবল অফেন্স বলি। তো কগনিজেবল অফেন্সের যদি চার্জ থাকে, জেনারেলি যে পুলিশ স্টেশনে যাওয়া হচ্ছে, কনসার্ন পুলিশ স্টেশন যার জুরিস্ডিকশনে ঘটনাটা ঘটছে, তার কাছে গেলে তারা সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করে। এফআইআর হিসেবে ট্রিট করে তারা সেটা নিয়ে অনুসন্ধান করবে এবং পরবর্তীকালে যদি অফেন্ডার হিসেবে কাউকে দেখতে পায় অ্যারেস্ট করবে, এবং ডিউ কোর্সে তার কোর্টে ট্রায়াল হবে এবং তারপরেই তাকে দোষী সাব্যস্ত করা হবে। এটা গেল ক্রিমিনাল যদি ভায়োলেশন হয় হিউম্যান রাইটস এর সেক্ষেত্রে। আর সিভিল রাইটস আমাদের অনেক ক্ষেত্রেই হয় যে আমরা হয়তো মানে বডিলি ইঞ্জুরি সাস্টেন করলাম না, কিন্তু তবুও আমাদের কোনো রাইটস বিঘ্নিত হলো, সেক্ষেত্রে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট যেটা Part 3 কনস্টিটিউশনে রয়েছে তার 32 নম্বর ধারাতে Article 32-তে 5টা রিটের কথা বলা হয়েছে। 5টা রিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে মোটামুটি যারা পলিটিক্যাল সায়েন্সের লোক তারা অবশ্যই জানেন যে ম্যান্ডামাস ফর ম্যান্ডেটরি অর্ডার, যদি কোথাও দেখা যায় যে কোনো অফিসার, স্টেটের অফিসার, এখানে স্টেট বলতে শুধু রাজ্য বা দেশ নয়, স্টেট বলতে যার স্পেসিফিক বাউন্ডারি আছে, যার নিজস্ব জনসংখ্যা আছে এবং যার নিজস্ব একটা সভরেন্টি আছে, সেই স্টেট হিসাবে ট্রিটেড হয়, তো সেক্ষেত্রে তারা স্টেটের এগেনস্টে রিটের মামলা করতে পারে। এবার রিটের মামলা ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী দুভাবে হয়, একটা হয় হাইকোর্টে Article 226-এ, আর সুপ্রিম কোর্টে Article 32-তে। তো সেক্ষেত্রে ম্যান্ডেটরি অর্ডার চাওয়া যায় যে এই রকম কিছু একটা হয়েছে যেটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে বলে আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে এটা যাতে না হয় বা কোনটা অ্যাডমিনিস্ট্রেশনের করা কর্তব্য সেই হিসেবে তারা ম্যান্ডামাস চাইতে পারে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। হাইকোর্টে হলে 226-এ আর সুপ্রিম কোর্টে হলে 32-তে। ঠিক একই রকম ভাবে পরের যেটা সেটা হচ্ছে প্রহিবিশন, হয়তো কোন সরকারি আধিকারিক এমন কিছু কাজ করছেন যে কাজটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেটাকে তাকে প্রিভেন্ট করতে হবে, যে কোনো সময় আটকাতে হবে, সেই ক্ষেত্রে প্রহিবিশন রিট কে আমরা অ্যাপ্লাই করি। তাতে কোনো সরকারি আধিকারিককে প্রহিবিট করা হয় কোনো বিশেষ কাজ করতে যেটা কারুর হিউম্যান রাইটস আর্টিকেল মানে আমাদের Part 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা বাঁচানোর জন্য। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে Certiorari। Certiorari আমাদেরকে একই রকম ভাবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা Certiorari অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা করি কি যে 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 ডকুমেন্টেড হিস্ট্রিতে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন মানে Part 3 ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের আমরা ইনগ্রেডিয়েন্ট পাই, সেইগুলোকে আমরা হায়ার কোর্টে কল ফর করতে পারি, যে এই এই জায়গাগুলো জানতে পারলে দেখা যাবে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা। তারপরে হচ্ছে কুয়ারেন্টো। কুয়ারেন্টো বাংলা মানে হচ্ছে যে তোমার অথরিটি কি ছিল। তো কোনো অথরিটি, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, বিশেষ করে কোনো স্টেট অথরিটি যদি কোনো ভায়োলেশন করে হিউম্যান রাইটসের, তো সেখানে এটা জানার জন্য এই রিটটা আমাদেরকে দেওয়া হয়েছে যে তোমার অথরিটি কি ছিল, তুমি নিজের জুরিস্ডিকশন পেরিয়ে গিয়ে এই ধরনের কাজ করেছো, তোমার অথরিটি কি ছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই স্টেট, কনসার্ন স্টেট, তারা কিন্তু এই ব্যাপারে উত্তর দিতে বাধ্য। অতএব হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রিটের মাধ্যমে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যে বেসিক হিউম্যান রাইটস গুলো আছে, রয়েছে, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়াও একটা আছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস একটা খুব সুন্দর জিনিস, এই জন্য বলবো যে আমাদের দেশে বিভিন্ন সময় যেহেতু আমরা ঔপনিবেশিকতার মানে রাজত্বের মধ্যে দিয়ে গেছি, বিভিন্ন সময় এটা হতো যে কাউকে উইদাউট এনি ওয়ারেন্ট অ্যারেস্ট করা হচ্ছে, তাকে দেখানো হচ্ছে না যে সেই অ্যারেস্ট হয়েছে, তাকে জেলের মধ্যে রাখা হয়েছে বা পুলিশ কাস্টডির মধ্যে রাখা হয়েছে, এবং প্রচন্ড পরিমাণে এই পুলিশ কাস্টডিতে ডেথ এর ব্যাপারটা ঘটতো। সেক্ষেত্রে এই হেভিয়াস কর্পাস অ্যাপ্লাই করা হয় যে প্রত্যেকটা মানুষকে সে যে কোনো ভাবেই হোক তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাকে 24 ঘন্টার মধ্যে সামনাসামনি যে জুডিশিয়াল অফিসার আছে তার কোর্টে প্রডিউস করতে হবে, সে যে কোনো অবস্থাতেই হোক। যদি না করা হয় তাহলে আমরা হেভিয়াস কর্পাস চাই যে সে গেল কোথায়, প্রডিউস দ্য বডি, তোমরা
তাকে সশরীরে হাজির করো, সে যদি বেঁচে থাকেন তাহলে সশরীরে, বা বেঁচে যদি না থাকে তাহলে কিভাবে মারা গেছে কি ডিটেলস সেটা তোমরা কোর্টে হাজির করো। এই পাঁচখানা রিট আমাদের ফান্ডামেন্টাল রাইট গুলো, মানে যেখানে বেসিক হিউম্যান রাইটস এর কথা বলা হয়েছে ভারতবর্ষের সংবিধানে, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি। আর তারপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে হিউম্যান রাইটস কিভাবে আছে। আমাদের হিউম্যান রাইটস কনসেপ্টটা এসেছিল, আমি এর আগেই বলেছি, যে একটা ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা থেকে। কিন্তু এই হিউম্যান রাইটস এর শেকড় কিন্তু প্রত্যেকটা সভ্যতার মধ্যেই কিছু না কিছু ভাবে পোঁতা আছে। হিউম্যান রাইটস ডাইরেক্ট যেটা আমরা আজকে হিউম্যান রাইটস হিসেবে দেখছি, এটা কিন্তু মোটামুটি সর্বজন গ্রাহ্য যে এটা গ্রিসের একটা কনসেপ্ট, পুরাতন গ্রিক, মানে গ্রিক সিভিলাইজেশনে, গ্রিস সভ্যতায় হিউম্যান রাইটস এর প্রচন্ড রকমের একটা প্রভাব ছিল। পরবর্তীকালে দেখা গেছে বিভিন্ন সভ্যতায়, ভারতবর্ষের সভ্যতাতেও আমরা একটা কথা প্রায়ই ব্যবহার করতাম, বসুধৈব কুটুম্বকম, মানে মানুষ সারা বিশ্বের সমস্ত মানুষ একে অপরের আত্মীয়। এই আত্মীয় ব্যাপারটাই এসেছে সমতা, সম বিচার তার উপরে নির্ভর করে। যদি আমি আমার পাশের লোকটাকে সমান না দেখতে পাই, সমান না বুঝতে পারি, তাহলে তারও যে হিউম্যান রাইটস আছে, তারও যে বাঁচার অধিকার আছে, সেই জিনিসটা সম্বন্ধে তো আমরা সচেতন হতে পারবো না। তো সেই জন্য আমাদের সবার আগে উচিত যে আমাদের দেশের এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে এগুলোর ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা হিউম্যান রাইটস বাঁচাতে পারবো। এবার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি, সবাইকে সমানভাবে দেখতে হবে, আনটাচেবিলিটি করা যাবে না, বা কাউকে জোর করে ফোর্সড বন্ডেড লেবার বানানো যাবে না, কাউকে বিনা কারণে আটকে রাখা যাবে না, প্রত্যেকের বাঁচবার অধিকার। আমি প্রথমেই একটা কথা বলেছি যে এটার জন্য যে ভিকটিম হচ্ছে তাকেই যে কোর্টের কাছে মানে নক করতে হবে, কোর্টের দরজা খটখটাতে হবে, তা কিন্তু নয়। এটা যে কেউ করতে পারে অন্য কারোর জন্য। আর সবচেয়ে বড় আমাদের দেশে জাস্টিস ভি কৃষ্ণ আইয়ারের পরে যে জিনিসটা, কনসেপ্টটা খুব মারাত্মকভাবে গ্রো করেছে, এবং মারাত্মক এই জন্যই বলবো যে এর জন্য কিন্তু প্রচুর লোক সাফারার হতো, সেই জায়গাটা আমরা আজকে অনেকটাই মিটিগেট করতে পেরেছি, সেটা হচ্ছে পিআইএল বা এসএল। তো পিআইএল হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। যদি কোথাও মাস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হতে পারে, মনে করুন কোথাও এমনভাবে গাছ কাটা হচ্ছে যেটা পরিবেশকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিচ্ছে, তখন যে কেউ, যে ভিকটিম নয়, যে হয়তো সেখানে থাকে না, সে ডাইরেক্ট অ্যাফেক্টেড নয়, সেও কিন্তু হাইকোর্টে এই 226 বা 32-তে সুপ্রিম কোর্টে তারা অ্যাপ্লাই করতে পারে যে এতে কিছু মানুষের ক্ষতি হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ হচ্ছে, সেটা যদি নিয়ম মেনে না হয় তাহলেও কিন্তু আমরা পিআইএল করতে পারি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হিউম্যান রাইটস গুলোকে আমরা বাঁচাতে পারি। তো এর মধ্যে আর্টিকেল 21 কে তো সবসময় আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, কেননা এমন কোনো হিউম্যান রাইটস নেই যে হিউম্যান রাইটস কনভেনশনে আমাদের দেশ ভারতবর্ষ যে কোভেনেন্টে সাইন সই করেনি, সেটাও কিন্তু এই আর্টিকেল 21 এর মধ্যে আসে। এবং তার ফলে হয় কি যে একজন এলিয়েন বা বিদেশি, সেও কিন্তু এই আর্টিকেল 21 এর সুবিধে পেতে পারে। প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, তারা যে শুধু স্টেটের সাবজেক্ট, স্টেটের সিটিজেন তা নয়, যারা বাইরে থেকে এখানে বেড়াতে এসেছে, হিউম্যান রাইটস ভায়োলেশন তাদের ক্ষেত্রেও হয়। আমাদের দেশের সেই সুবিধেটুকু আছে। আমরা আশা করি যে এইভাবে আমরা আমাদের দেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন সেগুলোকে অবশ্যই মিটিগেট করতে পারবো। তো এইরকম একটা অবস্থায় আমরা আমাদের হিউম্যান রাইটস গুলোর ভায়োলেশন হলে সেগুলো করে থাকি। এবার যদি কারোর কিছু প্রশ্ন টশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আমি তার উত্তর দেবো। হ্যাঁ, ছাত্রছাত্রী তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আমি একটু অমিত অমরনাথকে রিকোয়েস্ট করব যে এই যে সার্টিওরারি বা কোয়ারান্টো কোন এখতিয়ারে সে কাজটা করলো, এই কোন কোন পদাধিকারীরা তাদের, সাধারণত অনেকেই করে থাকেন কিন্তু আমাদের জানাশোনা পরিধির মধ্যে
কোন কোন ক্ষেত্রে আমরা এই ধরনের ভায়োলেশন গুলো খুব বেশি দেখি, তার হয়তো সেই এখতিয়ারটা নেই, ছেলে মেয়েদেরকে একটু বুঝিয়ে বললে ভালো হয় যে এই পদাধিকারী এই ধরনের কাজ করতে পারে আমরা ভেবে থাকি, কিন্তু তিনি সেটা না করে তার এখতিয়ারের বহির্ভূত কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আইনি সাহায্য নিতে পারি। সেই খুব কমন ভায়োলেশন যেগুলো, যেগুলো তুমি যেহেতু আইনজীবী, তুমি এগুলো প্র্যাকটিসের মধ্যে রয়েছো, তোমার কাছে অনেক তথ্য রয়েছে, আমি সেই রকম দু একটা তথ্যের কথা জানতে চাইবো। যে সাধারণত দেখা যায় যে সাধারণ মানুষ হয়তো ভাবছে যে উনি এই কাজটা করতে পারেন, কিন্তু তার সেইটা করার এখতিয়ার নেই, তিনি সেটা কিন্তু করেছেন। তো সেই রকম ক্ষেত্রে দু একটা যদি উদাহরণ দেয়, বিভিন্ন বিভিন্ন পেশার ক্ষেত্রে বলছি আর কি, যদি এরকম বলা যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আবার ইমিডিয়েট যেটা মাথায় আসছে, গত সপ্তাহেই আমি তিনটে রিট ফাইল করেছি এই কোয়ারেন্টে, চেয়ে যে এটা খুব সাধারণ, মানে আমি একটা উদাহরণ এই জন্যই দিচ্ছি, এটা সেইভাবে নয় যে মনে করুন আমাদের দেশে একটা আইন আছে যে যদি কেউ আনলফুল অকুপায়ার হয় কোনো জায়গার, সেটা যদি সরকারের সম্পত্তি হয়ে থাকে, তাহলে তাকে কিভাবে উৎখাত করতে হবে, এভিকশন কি করে হবে। এটা 1978 সালের একটা আইন, তাতে স্পেসিফিক্যালি কিছু অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে ট্রায়ালটা আপনি করবেন, কেননা আমাদের মানে দুপক্ষ শুনে অর্ডার দেওয়াটাই তো আমাদের হিউম্যান রাইটস, ফেয়ার ট্রায়াল অবশ্যই একটা হিউম্যান রাইটস। তো সেক্ষেত্রে যাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে সে একজন লোক, তার থেকে নিচু তলার একজন কোনো অফিসার হঠাৎ করে সেই অর্ডারটা দিয়ে বসেছে, তো সেক্ষেত্রে আমি তাকে জানতে চাইবো যে তোমার অথরিটি কি ছিল, তুমি এই অর্ডারটা দিতে পারো কি করে। এটা মেনলি আমরা ম্যাক্সিমাম দেখতে পাই দুটো ক্ষেত্রে, এক এই অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, মানে যেটা ডিএম এর পাওয়ার, ডিএম কে যে পাওয়ারটা ভেস্ট করা আছে যে সেই একমাত্র করতে পারে, সেক্ষেত্রে হয়তো দেখলাম কোনো এসডিও বা বিডিও সেই ধরনের অর্ডার দিয়ে বসেছে, তো সেটা অবশ্যই কোয়ারেন্টের মধ্যে আসবে যে তোমার অথরিটি কি ছিল যে তুমি এই অর্ডার করেছো। আর সাটিওরারাইটা জেনারেলি এইভাবে ইউজ হয়, মানে আমাদের ক্ষেত্রে আমাদের হাইকোর্টে সাটিওরারাই ম্যাক্সিমাম যেটা ইউজ হয় সেটা হচ্ছে আর্টিকেল 227-এ, যেখানে সুপারভিসরি পাওয়ার অফ কোর্টস আছে। তো এখানে লোয়ার কোর্ট যদি কোনো ভুল করে থাকে, সেক্ষেত্রে লোয়ার কোর্টের যা রেকর্ড, সেই রেকর্ডকে কলফর করা হয় হাইকোর্টে যে কোথায় কোথায় ভুল আছে, কি ব্যাপার, কেন হয়েছে, সেটা হিউম্যান রাইটস কে মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে কতটা সাফার করিয়েছে। এই জন্য আমরা সাটিউরারাই চেয়ে থাকি। সাটিউরারাই শুধু এক্ষেত্রে নয়, আমরা যে কোনো মামলাতেই সাটিউরারাই একটা প্রেয়ার থাকে আমাদের। তার কারণ হচ্ছে কি, যখন কোনো হাইকোর্টে, তো কোর্ট অফ রেকর্ডস, হাইকোর্টে যেহেতু জেরা হয় না, সাক্ষী হয় না, সেহেতু আমাদেরকে সবকিছুই ডকুমেন্টেড ব্যাপার পেশ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা সার্টিফিকেটটাই এই জন্য চাই যে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু গভর্নমেন্ট তার অফিসিয়ালদের মাধ্যমে কিছু ডকুমেন্ট তৈরি করেছে, সেই ডকুমেন্টটা কি তৈরি করেছে, কেন তারা এই অর্ডার দিচ্ছে, সেই যে রেকর্ডগুলো সেগুলোকে আমরা কল ফর করি হাইকোর্টে। এটা হচ্ছে সার্টিফিকেটটাই। আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম না আরো ক্লিয়ারলি ব্যাপারটা বোঝাতে? আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। আর ওই যে হ্যাঁ কোর্টের যে ব্যাপারটা, যেমন জেলা আদালত, হ্যাঁ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, আমরা যারা পলিটিক্যাল সায়েন্সে তারা কিছুটা জানে যে যেহেতু আমাদের বিচার ব্যবস্থাটা তো ক্রমস্তর বিন্যস্ত, ফলে হয়তো জেলা আদালত কোনো রায় দিয়েছে যেটা আমার মনে হচ্ছে তার এখতিয়ারের মধ্যে ছিল না, সেটার জন্য আমি হাইকোর্টে যেতে পারি। হাইকোর্টে যদি মনে হয় যেটা হয়নি, এইটা ব্যাপারটা ক্লিয়ার করা। আর তার সঙ্গে আমি জানি ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন আছে, কিন্তু যেহেতু আমি ছাত্রছাত্রীদের সাথে খুব ডাইরেক্টলি যুক্ত, আমি জানি ওরা কি প্রশ্ন করতে পারে, সেটা দু একটা প্রশ্ন তোমাকেও করে নিচ্ছি। আর হ্যাঁ একটা অবশ্যই, হচ্ছে, একটা এটা বললাম যে আদালত গুলো কিভাবে তার এটাকে এখতিয়ারের মধ্যে থেকে কাজ করবে সেই ব্যাপারটা। দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু আমার কলেজটা গ্রামীণ এলাকায় তুমি জানো, এবং এখানে আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই পঞ্চায়েত ব্যবস্থার সাথে খুব যুক্ত, মানে খুব পরিচিত, সেখানে অনেক সময় আমরা দেখি আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে স্টেট গুলোতে খাপ পঞ্চায়েত আছে, তুমি নিশ্চয়ই জানো, সেইটার মধ্যে একটা ডিফারেন্স। এবং যেটা আমার বলার কথা সেটা হচ্ছে এই যে, এই যে পঞ্চায়েত কিন্তু কোনো শারীরিক, যদিও ন্যায় পঞ্চায়েত আছে, কিন্তু তারা কিন্তু কোনো শারীরিক শাস্তি দিতে পারে না, কিন্তু অনেক সময় এটা দেয়া হয়, সেই ব্যাপারে তুমি যদি আলোকপাত করো সেটা কি আমরা পয়েন্টের মধ্যে যেতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেতে পারি, অবশ্যই যেতে পারি। এটা তুমি যদি একটু ক্লিয়ার করে ওদেরকে বুঝিয়ে দাও।
এবার ব্যাপার হচ্ছে কি, প্রথমে আমাদের কোর্টের বিন্যাস নিয়ে আমি বলি যে আমাদের সাব ডিভিশন লেভেলে একটা কোর্ট থাকে, ক্রিমিনাল কোর্ট একটা সাব ডিভিশন লেভেলে থাকে, সিভিল কোর্টও একটা সাব ডিভিশন লেভেলে থাকে। সব সাব ডিভিশনে হয়তো দেওয়া সম্ভব হয়নি, তার কারণ ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে জেলা কোর্ট, জেলা কোর্টের উপরে থাকে হাইকোর্ট, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট। তো সাব ডিভিশনের মধ্যে জেনারেলি কোন পুলিশ স্টেশনে কোন কেসটা হচ্ছে সেই হিসেবে সাব ডিভিশন কোর্টের জুরিস্ডিকশন দেওয়া থাকে। এবার জেলা কোর্টের আন্ডারেও যেহেতু জেলা কোর্ট একটা সাব ডিভিশনের মধ্যেই থাকে, সেখানে অবশ্যই একটা কিছু থাকে, সেখানে যে পুলিশ স্টেশনগুলো আছে সেখানে যেভাবে মানে ভায়োলেশন হচ্ছে, রাইটস ভায়োলেশন হচ্ছে, হিউম্যান রাইটস অবশ্যই, তো সেক্ষেত্রে তাদের তো আন্ডারে সেটা থাকেই। আর ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে এই জেলা কোর্টগুলোর মাথার উপরে থাকে। তো ডিস্ট্রিক্ট জাজের কাছে জেনারেলি আমরা ডাইরেক্ট মামলা করতে পারি না, কিছু স্পেসিফিক মামলা ছাড়া। তো একদম ছোট জায়গায় যেটা থাকে ক্রিমিনালের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট থাকেন, তো ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস হয়, সেকেন্ড ক্লাস হয়, তার উপরে থাকে এসি চেম, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার উপরে থাকে জেসিএম, মানে জুডিশিয়াল এই একদম তলায় থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর তার উপরে থাকে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে আমাদের সেশনস কোর্ট থাকে, সেগুলো হচ্ছে একদম ডিস্ট্রিক্ট জাজ যিনি, তিনি এক্স অফিসিও হচ্ছেন সেশনস জাজ, তার আন্ডারে থাকে অ্যাডিশনাল সেশনস জাজ এবং অ্যাসিস্ট্যান্ট সেশনস জাজ। এই বিভাগগুলো করা হয় যে কোন অফেন্সকে তারা মামলাটা শুনতে পারবেন, ট্রাই করতে পারবেন, তার উপরে মানে ভিত্তি করে কোন অফেন্সের কতটা পানিশমেন্ট, কত বছরের পানিশমেন্ট, সেটার গ্রিভাসনেস কতটা, তার উপরে নির্ভর করে যে কোন জজ সেই ব্যাপারটা শুনবেন। এবার এই ডিস্ট্রিক্ট জজের ওপরে চলে যায় হাইকোর্ট। হাইকোর্টে জেনারেল ডিস্ট্রিক্ট জজের আন্ডারে যে সাবঅর্ডিনেট কোর্টগুলো আছে তার অ্যাপিল হলে হয় হাইকোর্টে। এবার এই অ্যাপিল ছাড়াও আমাদের আরো দুটো অর্ডার চ্যালেঞ্জের জায়গা থাকে, একটা হচ্ছে রিভিউ আর একটা হচ্ছে রিভিশন। রিভিউ হচ্ছে যদি এমন কোনো এরার হয়ে থাকে ফ্রম দি ফেস অফ রেকর্ড, তাহলেই কিন্তু একমাত্র সেটা রিভিউ করা যেতে পারে। মনে করুন সুপ্রিম কোর্ট কোনো একটা স্পেসিফিক ব্যাপারে, কোনো স্পেসিফিক পয়েন্ট অফ লতে একটা বিশেষ ধরনের আমরা এ করে থাকি, আমরা রিভিউ করে থাকি। আর তার এর আরেকটা থাকে আমাদের রিভিশন। রিভিশন হচ্ছে যখন কোনো ইন্টারলোকুটরি অর্ডার, ডাইরেক্ট ফাইনাল অর্ডার নয়, ছোট কোনো অর্ডার, সেটা যদি জুরিস্ডিকশনের বাইরে গিয়ে কোনো সাবঅর্ডিনেট কোর্ট অর্ডার দিয়ে থাকে, তার এগেনস্টে আমরা যাই রিভিশনে। রিভিশন আর্টিকেল 227 জেনারেলি হাইকোর্টে হয়ে থাকে, আর সেখানেই আমরা সার্টিওরারাই এর সবচেয়ে বেশি প্রয়োগ করে থাকি যে রেকর্ডটা আনা হোক, সেই রেকর্ড আনা হোক মানে রেকর্ডটা কল ফর করে সেখানে দেখানো হয় যে তোমার জুরিস্ডিকশন কি ছিল, তুমি সেই কোন জুরিস্ডিকশনে কাজটা করেছো। এটা গেল আমাদের লিগাল পদ্ধতি। আর পঞ্চায়েতের ব্যাপারটা ম্যাডাম যেটা বললেন, সেক্ষেত্রে বলি যে আমাদের দেশে বহুত্ববাদী ব্যাপার স্যাপার আছে, এবং আমাদের মানে জাতির জন চাইতেন যে আমরা ওই পঞ্চায়েত পদ্ধতিতেই আমরা এগিয়ে চলি, দেশের উন্নতি সাধন করি। তো সেক্ষেত্রে পঞ্চায়েত জিনিসটা আমাদের দেশে এমন ভাবে হয়েছে যে অনেক জায়গাতেই গায়ের জোরে পঞ্চায়েত দখল হয়। পঞ্চায়েতের কিন্তু সত্যি বলতে কি কোনো রকম মানে শুনানি করার কোনো রকম আইনত অধিকার নেই, শুনানি করার জায়গা অবশ্যই কোর্ট, এবং কোর্টের কাছে পৌঁছানোর জায়গা কিন্তু যদি ক্রিমিনাল কেস হয় তাহলে পুলিশ, আর সিভিল কেস তো অফেন্স যদি হয়
সেক্ষেত্রে আমরা যেটা করি জেনারেলি, প্রথমে যাই পুলিশের কাছে, যে জাস্ট জানাই যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এইরকম আর সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করবে, সেটা পুলিশ বিচার করবে। কিন্তু পুলিশ অনেক সময় ঠিকঠাক বিচার করে না, তখন আমরা করি কি, নিয়ম অনুযায়ী আমরা এসপিকে জানাই, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে জানাই। প্রত্যেকটা জেলাতে একজন করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে, তাদেরকে আমরা জানাই যে এই ক্ষেত্রে কগনিজিবল অফেন্স হয়েছে, এরকম একটা চার্জ আছে, এরকম একটা সন্দেহ আছে, কিন্তু পুলিশ এটাকে জিডির মাধ্যমেই আটকে দিতে চাইছে, এটা এফআইআর লজ করছে না। তো তখন এসপির ডাইরেকশনে অনেক ক্ষেত্রেই ওটা এফআইআর হিসেবে ট্রিট করা হয়। এবার যদি এসপিও সেটাকে না করেন, তখন কিন্তু আমাদেরকে কোর্টে দ্বারস্থই হতে হয়। কোর্টে গিয়ে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন জেএম, তাদের কাছে গিয়ে আমাদেরকে একটা পিটিশন করতে, সেই পিটিশনে এটাকে আমরা বলি কমপ্লেইন্ট করা। তো এই কমপ্লেন্টের মাধ্যমেও কিন্তু আমরা যে অফেন্স হয়ে গেছে, সেটা আমার ক্ষেত্রেই হোক কি আমার পাশের লোকটার ক্ষেত্রেই হোক, সেক্ষেত্রে আমরা এটা লজ করে থাকি। কোর্টের ডাইরেকশনে তখন পুলিশ স্টেশনকে বলে কনসার্ন, যে অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ আছেন যে পুলিশ স্টেশনে, তাকে বলেন, তাকে ডাইরেকশন দেন যে তুমি এটা কমপ্লেনটা লজ করো এফআইআর হিসাবে, তাতে এই এই সেকশনটা দাও। তো এটা কোর্ট স্পেসিফাই করতে পারে। তো এটা হচ্ছে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স এর একদম বেসিক স্টেপ। সেক্ষেত্রে পঞ্চায়েতের কিন্তু কোনো ক্ষেত্রেই না কারোর বাড়ির মধ্যে পারিবারিক ঝামেলার মধ্যে নাক গলানোর ক্ষমতা আছে, বা কোনো অফেন্স হয়েছে সেখানে খাপ পঞ্চায়েতের মতো করে বিচার করার ব্যবস্থা আছে, আমাদের কিন্তু এইসব ক্ষমতা পঞ্চায়েতকে দেওয়া নেই। পঞ্চায়েত পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দেওয়া আছে। তো সেক্ষেত্রে পঞ্চায়েত অনেক সময়ই তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজকর্ম করে, তো সেক্ষেত্রে অবশ্যই পঞ্চায়েতের কাছে মামলা হয়, প্রচুর মামলা হয়, শুধু মামলা হয় বললে ভুল হবে, প্রচুর মামলা হয়। তো পঞ্চায়েতের এখানে কোনো ক্ষমতা ছিল না, অতএব কোয়ারেন্টও চাওয়া হয় যে তোমার অধিকার কি ছিল। সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ম্যান্ডামাসের পিটিশনও রাখি, ম্যান্ডামাসের প্রেয়ারও রাখি, যে পঞ্চায়েতকে এই মর্মে অর্ডার দেওয়া হোক যে এইটে করুক, যেটা অরিজিনালি আইন অনুযায়ী হওয়া উচিত। সেক্ষেত্রে সেটা তো একজন আইনজীবীই বলতে পারবেন যে কি হওয়া উচিত, কেননা আইনে কি বলা আছে সেটা সাধারণ মানুষের, আমি একটু আগে ম্যাডামকে বলছিলাম যে আমাদের অ্যাওয়ারনেস এর এত অভাব যে আমরা জানি না যে আইনে কি হওয়া উচিত। তো সেটা আমাদেরকে জানতে হয়, সেইটা জানার পরেই আমরা বলতে পারি যে এই অর্ডারটা দেওয়া হোক যাতে পঞ্চায়েত এইটে করে, আর যেটা করছে সেটাকে আটকানোর জন্য আমরা প্রহিবিশন রিট যেটা সেটাকে অ্যাপ্লাই করি, যে পঞ্চায়েতকে ইমিডিয়েট ওই কাজ থেকে বিরত রাখা হোক, সেই হিসেবে ইনজাংশন দেওয়া হয়। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে কোয়ারেন্টো, পঞ্চায়েতের কি অধিকার ছিল যে সে এইরকম একটা কাজ করলো, সেটা তো অবশ্যই চাওয়া হয়। আচ্ছা ম্যাডাম আর কিছু? হ্যাঁ ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমি আগে একবার দেখে নিই যে ছাত্রছাত্রীরা কোনো প্রশ্ন করতে চাইছে কিনা। ছাত্রছাত্রী অবশ্যই। তোমরা কি কোনো, হ্যাঁ তোমরা কি কোনো প্রশ্ন করবে ছাত্রছাত্রী, তোমরা তোমাদের যে কোনো বিষয়ে ছাত্রছাত্রী বা যারা অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অমরনাথ আমাদের সঙ্গে রয়েছে, আমরা তার থেকে জেনে নিতে পারি। ঠিক আছে তাহলে আমরা একটু পরের অংশটায় প্রবেশ করি। আমরা একটা ছোট্ট জিনিস তোমার থেকে জেনে নিই, সেটা হচ্ছে যে আমি মেদিনীপুরে রয়েছি প্রায় 25 বছরের উপর মানে কর্মরত অবস্থায়, তো অনেক সময় আমি শুনি যে গ্রামে সভা ডেকেছে, হ্যাঁ কোনো একটা বিষয়ে, তো সেখানে কিছু নির্দেশও দেয়া হয় এবং অনেক সময় তারা যেহেতু পরিচিত মহল বা একসঙ্গে থাকতে হয় সেভাবে তারা অনেক সময় মেনে নিতে বাধ্য হয়। হ্যাঁ এবং আমি দেখে শুনেছি যে পুরুলিয়া বা এইসব জায়গায় ডাইন অপবাদ দেয়া বা তাকে শাস্তি দেয়া, তার উপর জরিমানা আরোপ করা, এগুলোও নিশ্চয়ই ওদের এখতিয়ারের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমরা কিভাবে তার কিভাবে প্রতিকারটা পাওয়া যেতে পারে? এর প্রতিকার তো অবশ্যই রিট, অবশ্যই রিট, সেটা যিনি নিজে ভিক্টিমাইজ হচ্ছেন। এইখানে একটা কথা বলে রাখি, এই জিনিসটা একটা ছোট্ট পার্থক্য রয়েছে রিট আর পিআইএল এর মধ্যে পার্থক্য। রিট মামলা
যে ভিকটিম তাকেই করতে হয় বা তার বাড়ির লোক মিনিমাম তাদেরকে করতে হয় যে আমি এখানে কোনো রকম ভাবে সাফার করেছি, আমার হিউম্যান রাইটস বিঘ্নিত হয়েছে। আর পিআইএল করতে গেলে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে গেলে আমরা এটাকে বলি লোকাস স্ট্যান্ডাই, মানে এটা সাদাভাবে বাংলায় বললে বলতে হয় যে আমার মাথা পেটে যে চুন আমি খুঁজবো। তো পিআইএলটা হচ্ছে ঠিক উল্টো দিকে, যে কোনো রকম ভাবে এর মধ্যে নেই সে পিআইএল করতে পারে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। তো এই দুভাবেই জিনিসটাকে চ্যালেঞ্জ করা যায়। অবশ্যই কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এই ক্ষমতা নেই যে কাউকে ডাইন অপবাদ দিয়ে মেরে ফেলা বা জরিমানা করা বা এই ধরনের কোনো অফেন্স হয়েছে সেটাকে জরিমানা করা। আমাদের দেশে কনসিলিয়েশন বা আর্বিট্রেশনের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তার জন্য এর আগে আমাদের 1996 সালের আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট ছিল, তাতে আর্বিট্রেটার একমাত্র কিন্তু জুডিশিয়াল অথরিটি অ্যাপয়েন্ট করতে পারেন, তাদের মধ্যে কনসিলিয়েশন করতে পারেন, কিন্তু কোনো অফেন্স যদি হয়েছে সেই অফেন্সের কখনোই আর্বিট্রেশন বা কনসিলিয়েশন হতে পারে না। কেননা কেউ যদি কাউকে মেরেও থাকে, লাঠি দিয়ে মারলো, তার যে ব্যথাটা লাগলো সেটা কিন্তু অপূরণীয়, সেটাকে কোনো রকম ভাবেই পয়সা দিয়ে কনসিলিয়েশন বা আর্বিট্রেশনের মাধ্যমে সেটাকে মিটিগেট করা যাবে না। তো সেক্ষেত্রে এখানে যেটা ম্যাডাম বলছেন, এই পঞ্চায়েত বা খাপ পঞ্চায়েত বা লোকাল অথরিটি যারা এগুলো করে, পাড়ার মুরব্বি ইত্যাদি ইত্যাদি, এইটা পুরোটাই ইললিগাল। এর এগেনস্টে এরা যে এরকম করেছে এদের নাম দিয়েও পুলিশের কাছে কমপ্লেন করা যায়, এবং পুলিশ যদি কমপ্লেন না নেয় সেক্ষেত্রে আমি এর আগে যে পদ্ধতি বললাম যে এরপরে এসপি, এসপির পরে এসপিও যদি কোনো এর প্রসিডিং স্টার্ট না করে সেক্ষেত্রে কোর্ট যাওয়াই যায়, যে কোনো সময় যাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, ক্রিমিনাল কেস, ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে, সেখানে যদি গিলটি মাইন্ড থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এটা কখনোই বার্ড বাই লিমিটেশন হয় না। মানে আজ থেকে 50 বছর আগেও যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, তাহলে কিন্তু আমি আজকেও তার এগেনস্টে কি কমপ্লেন করতে পারি। অবশ্যই সেটা রিভার্সনেস এর উপর নির্ভর করবে, আমি সেটা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমি সেটা যদি প্রমাণ করতে না পারি, তাহলে যার এগেনস্টে আমি অ্যালিগেশনটা আনছি সে কিন্তু অ্যাকিউটাল হবে, মানে ছাড়া পেয়ে যাবে কোর্টের কাছ থেকে, এবং ছাড়া পেয়েই সে সবচেয়ে মারাত্মক যেটা করতে পারে সেটা আমার এগেনস্টে মানহানির মামলা করতে পারে, যে তার একটা সম্মান ছিল, প্রতিপত্তি ছিল, আমরা সেটা হানি করেছি একটা ফলস কেস সাজিয়ে। তো আর কিছুই নয়, যদি আমি দেখি যে সত্যি এর মধ্যে কোনো ব্যাপার আছে, হয়তো সেই মুহূর্তে আমার অ্যাওয়ারনেস ছিল না ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি যে কোনো দিন তার এগেনস্টে কমপ্লেন করতে পারি। এরকম কোনো ব্যাপার নয় যে আমাকে এখনই হয়েছে এখনই ঘটনাটার কথা মানে জানাতে হবে বা কমপ্লেন করতে হবে বা কোনো স্টেপ নিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ অমরনাথ তোমাকে। তো আমাদের, হ্যাঁ, বিভাগের পক্ষ থেকে তোমাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার ধারণা যে তোমার এই আজকের আলোচনা থেকে আমার ছেলে, আচ্ছা শিবুরাম বলতে কি জানতে চাইছে, শিবুরাম তুমি কি কিছু জানতে চাইছো? হ্যাঁ, ওনার কাছে একটা কোশ্চেন করতে চাইছি। বলছি স্যার, স্যার আমাকে একটু বুঝিয়ে বলবেন যে সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ এর মধ্যে পার্থক্যটা কি বা এর মধ্যে কি ব্যাপার? হাইকোর্টে যেটা হয় সেটা হচ্ছে ডিটারমিনেশন, সিঙ্গেল বেঞ্চ মিনিমাম হাইকোর্টে হয়, ম্যাক্সিমাম সুপ্রিম কোর্টে। এবার ডিটারমিনেশন এবং যা ঘটনা ঘটেছে, যে কেস হচ্ছে সেটা কি ধরনের কেস, তার উপরে নির্ভর করে সেটা কোন ডিটারমিনেশনে হবে। জেনারেলি ডিভিশন বেঞ্চে একজন সিনিয়র জাজ থাকেন, একজন জুনিয়র জাজ থাকেন। আমরা জুনিয়র জাজকে বলি পিউনি জাজ, আর যে সিনিয়র জাজ তাকে বলি আমরা যে মেইন জাজ। তো আর সিঙ্গেল বেঞ্চ তো একজনই, সেখানে আর আলাদা করে কিছু করার নেই। জেনারেলি রিট পিটিশন যখন ফাইল হয় সেগুলো হয় সিঙ্গেল বেঞ্চে। তো রিট পিটিশন বা শুধু রিট পিটিশন কেন, যদি আমরা এই যে লোয়ার কোর্টের কোনো অর্ডারের এগেনস্টে যখন আমরা রিভিশন করি হাইকোর্টে, সেটাও কিন্তু আমরা সিঙ্গেল বেঞ্চে ফাইল হয়, সেটা অ্যাকর্ডিং টু ডিটারমিনেশন। তারপরে রিটে যখন সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার দিল,
হয়তো এমন হতেই পারে যে আমরা সেই যে অর্ডারটা হলো সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল সেটাতে স্যাটিসফাইড নই, আমাদের হয়তো আরো কিছু চাওয়ার আছে, সেক্ষেত্রে আমরা তখন তার এগেনস্টে অ্যাপিল করি ডিভিশন বেঞ্চে। এবার অ্যাপিল ছাড়া জেনারেলি খুব গ্রিভাস যে পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই ছাড়া কিন্তু ডিভিশন বেঞ্চে ডাইরেক্ট যাওয়ার কোনো জায়গা নেই। আমরা আইদার লোয়ার কোর্টের কোনো অর্ডারের অ্যাপিল হাইকোর্টে যখন করি তখন অ্যাডমিশন হয় ডিভিশন বেঞ্চে, বা রিট যখন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ শুনছে তার এগেনস্টে আমরা অ্যাপিল করি ডিভিশন বেঞ্চে। এই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ছাড়াও আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে লার্জার বেঞ্চ। লার্জার বেঞ্চ কখন হয়? যখন এমন কোন পয়েন্ট অফ ল তৈরি হচ্ছে যাতে দুজন জজ সহমত কিছুতেই হতে পারছেন না, তখন তৃতীয় বা পঞ্চম মানে লার্জার বেঞ্চ সবসময় হয় আনইভেন নাম্বারে, তিনজনের লার্জার বেঞ্চ হয়, পাঁচজনের লার্জার বেঞ্চ হয়, সাতজনের লার্জার বেঞ্চ হয়, সেক্ষেত্রে দেখা হয় যে ম্যাক্সিমাম জাজেস কনস্টিটিউশনের কোনো ভ্যালিডিটিতে কি পয়েন্ট নিচ্ছেন, মানে তিনজন যদি হয় দুজন যদি একত্রিত হয়ে একটা কনসেপ্ট নেন একটা পয়েন্ট নেন তাহলে মেনে নেওয়া হবে যে সেটাই আমাদের মানে জাজমেন্ট সেটাই হলো, পাঁচজনের ক্ষেত্রে যদি তিনজন নেন হ্যাঁ বা চারজন নেন সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সেটাই তাহলে জাজমেন্ট। এইটি হচ্ছে আমাদের বেঞ্চের ব্যাপারটা, বেঞ্চটা হয় পুরোপুরি ডিটারমিনেশনে। এবং সেই ডিটারমিনেশনে প্রত্যেকটা স্কুলের যেমন বা কলেজেরই, তোমরা সবাই কলেজের স্টুডেন্ট, তুমিই বলি তো, সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি যেমন প্রিন্সিপাল যিনি আছেন তিনি কিন্তু একজন অধ্যাপক, কিন্তু তাকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য হেড বানানো হয়েছে, মানে প্রিন্সিপাল যে আলাদা কিছু তার কিন্তু নন, তিনি একজন অধ্যাপকই। ঠিক তেমনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস যিনি থাকেন তিনি হচ্ছেন ওই প্রিন্সিপাল টাইপের মানুষ, তিনি ঠিক করে দেন যে ডিটারমিনেশন কি কোন বেঞ্চ কি নেবে। আর এই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের ব্যাপারটা প্রত্যেক বেঞ্চের আলাদা আলাদা ডিটারমিনেশন হয়, আমি হাজার চেষ্টা করেও একটা স্পেসিফিক বেঞ্চ যখন আছে কোনো পার্টিকুলার ডিটারমিনেশনে তার বাইরে গিয়ে অন্য ডিটারমিনেশনে গিয়ে মামলা ফাইল করতে পারবো। শিবু তোমার কি? হ্যাঁ থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি সবই। আচ্ছা তাহলে আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমাদের একটু সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, তাহলে আমাদের পরবর্তী অংশে আমরা প্রবেশ করি। অমরনাথ, তোমাকে আবার আমি আমাদের কলেজের পক্ষ থেকে, আমাদের বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার এই আলোচনা। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের যারা অনুষ্ঠানে রয়েছেন তাদের প্রত্যেকেই অনেকটা উপকৃত করলো। আমার মনে হয় যে আরো কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের এটা বুঝে, সংখ্যা বুঝে বা গুরুত্ব বুঝে আমি আরো একটা অনুষ্ঠান এরকম করবো আশা রাখছি। তো ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় রইলাম, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা আশা করি সকলের যা জিজ্ঞাসা ছিল সেগুলো মোটামুটি একটা বেসিক জায়গায় পৌঁছতে আমি পেরেছি, কেননা বেসিক জিনিসটাই তো, শুরু করাটাই তো সবচেয়ে বড় কাজ। তো এরপরে অবশ্যই জানার ইচ্ছে থাকে সে তো জানতে পারবে অবশ্যই, আর ওই জন্যই আমি আজকে ওই প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে প্র্যাকটিক্যালে আমরা কি কি করি কিভাবে কি করি সেটা ওই জন্যই আমি বলতে চাইছি। ঠিক আছে, আমারও অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমরা পরবর্তী অনুষ্ঠানে অংশে প্রবেশ করছি। এরপরে আমাদের তিনজন ছাত্রছাত্রী তারা তাদের হিউম্যানিটিজ সম্পর্কিত যে ধারণা সেটা আমাদের সাথে শেয়ার করবে। আমি প্রথমেই ডেকে নিচ্ছি রিয়াঙ্কা পারভিনকে, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফিফথ শ্রেণীর ছাত্রী, তাকে ডাকছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। রিয়াঙ্কা, রিয়াঙ্কা তোমার কাছে মিউট হয়ে রয়েছে কি? শোনা যাচ্ছে না, ঠিক করে দেখো। ঠিক আছে, আমি রিয়াঙ্কা পারভিন, নাজু রাজ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফিফথ সেমের ছাত্রী। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ অনুপম পড়ুয়া মহাশয় এবং অনুষ্ঠানের প্রধান বক্তা মাননীয় অমরনাথ শুকুল এবং অনুষ্ঠানের বিভিন্ন উপস্থিত বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই এবং সহপাঠীদের শুভেচ্ছা জানাই। হিউম্যান রাইটস ইন দ্য পোস্ট কোভিড ওয়ার্ল্ড শীর্ষক আলোচনা সভায় আমি আন্তর্জাতিক মানবাধিকার
দিবসের তাৎপর্য বিষয়ে কিছু বলতে চাই। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। 1948 সালে 10ই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণাপত্র বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট গৃহীত হয়। এর 2 বছর পর একই তারিখে অর্থাৎ 1950 সালের 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রথমবার উদযাপিত হয়েছিল। ভারতে মানবাধিকার আইন চালু হয় 1993 সালে 28শে সেপ্টেম্বর। এরপর সেই বছরের 12ই অক্টোবর গঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। এই দিবসটি উদযাপনের প্রধান কারণ হলো সামাজিক, সাংস্কৃতিক ও শারীরিক অধিকার এবং কল্যাণ প্রসঙ্গে জনগণের অধিকার অর্জনে সহায়তা করা। সমাজের বিভিন্ন স্তরে বসবাসকারী বিভিন্ন মানুষের কল্যাণ নিশ্চিত করা। এক কথায় প্রত্যেক মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যই মানবাধিকার দিবস পালিত হয়। তবে এই দিবসটি উদযাপনের আরো অনেকগুলি কারণ রয়েছে। সেগুলি হলো, প্রথমত, মানবাধিকার অবস্থা প্রচারে জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত প্রচেষ্টাকে তুলে ধরা ও সমর্থন করা। দ্বিতীয়ত, বিশ্বজুড়ে মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। এর মধ্যে স্বাস্থ্য, অর্থনৈতিক, রাজনৈতিক এবং শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয়ত, জনগণকে বিশেষত প্রতিবন্ধী মহিলা, দুস্থ শিশু, সংখ্যালঘু ও দারিদ্র জনগণকে এই উদ্দেশ্যে অনুবদ্ধ করা, উদ্ধ করা। চতুর্থ, মানবাধিকার সম্পর্কিত বড় এবং বহু বিস্তৃত সমস্যা তুলে ধরা। এই দিবসটি উদযাপনের জন্য রাজনৈতিক সভা ও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় যা মানবাধিকার এবং তার প্রতিকার সম্পর্কিত বিষয়গুলিতে জোর দেয়। এই এই দিবসটি উদযাপনের জন্য জাতিপুঞ্জ প্রতি বছর একটি নির্বাচন করা হয়। এই বছরে মানবাধিকার দিবসের থিমটি হলো রিকভার বেটার, স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইট, অর্থাৎ করোনা অতিমারি সমগ্র বিশ্বে যে সংকট এনেছে তার থেকে বিশ্ববাসীকে আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দেওয়া। জাতীয় পুঞ্জের এই লক্ষ্যকে সফল করার জন্য আমাদের সকলকে সচেতন ও সক্রিয় থাকতে হবে। ধন্যবাদ রিয়াঙ্কা, তোমাকে ধন্যবাদ। আমরা এরপর ডেকে নিচ্ছি আমাদের ফিফথ সেমের আর এক ছাত্রী শ্রীনিকা, তার বক্তব্য উপস্থাপন করার জন্য। শ্রীনিকা, ম্যাম শোনা যাচ্ছে? আমি সিনিকা মাইতি, নারাজো রাজ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফিফথ সেমের ছাত্রী। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ ডক্টর অনুপম পাড়ুয়া মহাশয় এবং এই অনুষ্ঠানের প্রধান বক্তা অমরনাথ শুকুল মহাশয় এবং এই অনুষ্ঠানের উপস্থিত বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই এবং উপস্থিত সহপাঠীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নারাজো রাজ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজিত হিউম্যান রাইটস দ্য পোস্ট কোভিড ওয়ার্ল্ড শীর্ষক আলোচনায় আমি লিঙ্গ বৈষম্য এবং মানবাধিকার সম্পর্কে কিছু বলতে চাই। মানবাধিকারের প্রথম বিষয় হলো সমস্ত রকমের বৈষম্যের অবসান এবং সকল মানুষের জন্য সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় অধিকার সুনিশ্চিত করা। পৃথিবীর প্রায় সব দেশে স্ত্রী ও পুরুষের মধ্যে মর্যাদা, অধিকার ও ক্ষমতার প্রশ্নে পার্থক্য লক্ষ্য করা যায়। সমাজের এই স্ত্রী পুরুষের বৈষম্য লিঙ্গ বৈষম্য হিসেবে বিবেচিত হয়। সমৃদ্ধ জাতিপুঞ্জ এই বৈষম্য দূর করার জন্য প্রথম থেকেই উদ্যোগী হয়েছে এবং বিভিন্ন চুক্তির মাধ্যমে তা দূর করতে উদ্যোগী হয়েছে, যেমন ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, দ্য ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এবং কনভেনেন্স অন দ্য ইনোমিনেশন অফ অল কাইন্ডস অফ ডিসিজ, ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন ইত্যাদি। প্রকৃতপক্ষে এইসব সম্মেলন ও চুক্তির মাধ্যমে
সমাজে প্রচলিত লিঙ্গ বৈষম্যগুলি সম্পর্কে সচেতন করতে এবং তা দূর করতে জাতিপুঞ্জ একটি সচেষ্ট হয়েছে। ভারত সরকার ও লিঙ্গ বৈষম্য দূর করতে যথেষ্ট উদ্যোগী নিয়েছে। দীর্ঘকাল ধরে ভারতবর্ষে যে সামাজিক কাঠামোটি প্রচলিত হয়েছে সেটি বলা বাহুল্য, লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ভারতীয় সংবিধানের 14 নম্বর এবং 15 নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সাম্যের কথা বলা হয়েছে এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং 16 নম্বর অনুচ্ছেদে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই জন্য চাকরির ক্ষেত্রে সমানাধিকার কথা বলা হয়েছে। পরিবর্তিত কালে 50-এর দশকের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী নেহরুর উদ্যোগে হিন্দু বিবাহ আইন 1955 সালে এবং হিন্দু উত্তরাধিকারী আইন 1956 সালে দুটি পাস করে সম্পত্তি, বিবাহ, বিবাহ বিচ্ছেদ প্রভৃতি সংক্রান্ত ক্ষেত্রে ভারতীয় মহিলাদের অবস্থার কিছুটা উন্নতি ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতবর্ষে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন অঙ্গীকার খাতায় কলমে কোনো দেশের থেকে কম নয়। যেমন পণ প্রথা নিবারণে, ধর্ষণ প্রতিরোধে, বধূ নির্যাতন প্রতিরোধে, সতীদাহ নিষিদ্ধকরণে নানা বিষয়ে আইন প্রণয়ন করা হয়েছে। গত শতাব্দীর 80-এর দশকে নারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে একটি ফৌজদারি অপরাধ সংক্রান্ত আইন ছিল, সেগুলি প্রায় সবকটি সংশোধন করা হয় এবং সময়ের সঙ্গে তাল রেখে নতুন আইন সংযোজন করা হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বধূ নির্যাতন ও নিষ্ঠুরতা সংক্রান্ত আইন ও সংশোধনী ও ধর্ষণ আইন সংশোধনী, প্রণ প্রথা নিবারণী আইন সংশোধনী সংক্রান্ত আইন ইত্যাদি। 1988 সালে মহারাষ্ট্র সরকার এবং রাজস্থান সরকার ভ্রূণ লিঙ্গ নির্ণয় পরীক্ষার নিষিদ্ধকরণ আইন পাস করে এবং 1996 সালে ভারত সরকার এই ভ্রূণ লিঙ্গ নির্ণয় পরীক্ষা নিষিদ্ধ করা হয়। এইসব আইন কানুন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না, আইনকে যাতে সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় সেদিকেও নজর দেওয়া দরকার। এই ধরনের আলোচনা সভার মাধ্যমে আমাদের সচেতনতা বৃদ্ধি হবে এবং এইসব বৈষম্য দূরীকরণে আমরা উদ্যোগী হব, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সেনিকা তোমার বক্তব্য রাখার জন্য। এরপর আমরা ডেকে নিচ্ছি ইতিহাস বিভাগের ফিফথ সেমের ছাত্র সুমন বেরাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সুমন ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, আমি সুমন বেরা, ইতিহাস বিভাগের ফিফথ সেমের ছাত্র। এখানে উক্ত সভায় উপস্থিত নারাজুর রাজ কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর অনুপম পাড়ুয়া ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধানা ডক্টর রাজশ্রী দেবনাথ মহাশয়া ও আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মাননীয় অমরনাথ শুকুল মহাশয় ও অন্যান্য বিভাগীয় অধ্যাপক ও অধ্যাপিকাগণকে আমার সম্মান জানাই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল সহপাঠীগণকে শুভেচ্ছা জানাই। আজ 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আমি রাজ্য মানবাধিকার সম্পর্কে আলোকপাত করছি। আন্তর্জাতিক সনদের ভাষ্য অনুযায়ী মানবাধিকার বলতে সংবিধানগতভাবে সকলের আত্মমর্যাদাগত দিক থেকে জীবনের অধিকার, স্বাধীনভাবে বাঁচার অধিকার এবং সকলের সমান অধিকার বোঝায়। সাধারণভাবে মানবাধিকার বলতে মানবজাতির অন্তর্ভুক্ত সকলের মর্যাদা ও সাম্যের মূল্যবোধকে বোঝায়। যুগে যুগে চিন্তাবিদরা মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। 1948 সালের 10ই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ভারতীয় পার্লামেন্টে 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। এই আইনে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশন সম্পর্কে আলোচনা রয়েছে। মানবাধিকার সুরক্ষা সম্পর্কে আলোচনা রয়েছে এই সুরক্ষা আইনের 5ম অধ্যায়ে রাজ্য মানবাধিকার কমিশন সম্পর্কে আলোচিত হয়েছে। মানবাধিকার সুরক্ষা আইনের 21 নম্বর ধারা অনুসারে যে কোনো রাজ্য সরকার নিজের রাজ্যের জন্য একটি মানবাধিকার কমিশন গঠন করতে পারে। রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি সমেত মোট 5 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। রাজ্যের রাজ্যপাল ও সিলমোহর সম্মিলিত নির্দেশপত্রের ভিত্তিতে রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি এবং 4 জন সদস্য নিযুক্ত হন।
কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ হয় 5 বছর। মানবাধিকার সুরক্ষা আইনের 12 নম্বর ধারায় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলীগুলি হল মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত বিষয়ে কমিশন যাবতীয় অভিযোগ সম্পর্কে অনুসন্ধান করতে পারে। এক্ষেত্রে কমিশন নিজের থেকে হোক বা অভিযোগের ভিত্তিতে বা প্রাপ্ত আবেদনের ভিত্তিতেও অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারেন। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে যে কোনো সরকারি আধিকারিক বা কর্মচারীর কর্তব্য পালনের ব্যর্থতার বিষয়ে কমিশন অনুসন্ধান চালাতে পারেন। মানবাধিকার সম্পর্কিত সকল আন্তর্জাতিক চুক্তিপত্র সমূহ কমিশন পর্যালোচনা করে এবং দেখে সেগুলির রূপায়ণের ব্যাপারে সুপারিশ করে। মানবাধিকারের ক্ষেত্রে কার্য পরিচালনাকে কমিশন উৎসাহ করে। কারাদণ্ডপ্রাপ্ত বা আটক ব্যক্তিবর্গের জীবনযাপনের মান বা অবস্থা নিরীক্ষণের জন্য কমিশন কারাগার সমূহ পরিদর্শন করতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনযাত্রার মানোন্নয়নের ব্যাপারে কমিশন সুপারিশ করতে পারে। মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে সংবিধান বা আইন অনুসারে গৃহীত পদক্ষেপ সমূহ কমিশন পুনর্নিরীক্ষণ করতে পারে এবং সংশ্লিষ্ট পদক্ষেপগুলিকে অধিকতর সক্রিয় করার ব্যাপারেও কমিশন প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করতে পারে। রাজ্য মানবাধিকার কমিশন মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে বেসরকারি স্বেচ্ছাসেবীমূলক সংস্থাসমূহের কার্যক্রম ও ভূমিকাকে উৎসাহিত করে। রাজ্য মানবাধিকারের উপর যেসব দায়িত্ব অর্পণ করা হয়েছে সেগুলি যথাযথভাবে পালন করা হলে রাজ্যবাসীর মানবাধিকার সুরক্ষিত হবে এমন আশা করা যায়। এ বিষয়ে আমাদেরও সচেতন ও সক্রিয় থাকা দরকার। নমস্কার। অনেক ধন্যবাদ সুমন, তোমাকে খুব অল্প সময়ের মধ্যে তুমি প্রস্তুতি নিয়েছো এবং ভালো বলেছো। এই মুহূর্তে আমি দেখছি আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে একজন অন্যতম সিনিয়র অধ্যাপিকা রয়েছেন। আমি বৈশালীকে কি অনুরোধ করতে পারি দু এক কথা বলার জন্য? বৈশালী, বৈশালী, হ্যাঁ হ্যাঁ, বলুন। তোমাকে দু এক কথা বলার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি। আজকে তো একটা বিশেষ দিন, এই আজকে মানবাধিকার সংক্রান্ত যে সারা বিশ্বব্যাপী বিশেষ একটা দিনে আমরা সবাই এইভাবে এই রকম একটা সংকটজনক সময়ে সকলে একত্রিত হয়েছি, সেইটা সেই কারণে আমি প্রথমেই আমাদের যেটা রাজশ্রী বললেন সেই কথার সাথে একমত হই। আমাদের প্রিন্সিপাল স্যারের উদ্যোগেই আমরা একত্রিত হতে পেরেছি এবং তার সঙ্গে বিশেষ উদ্যোগ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে নেওয়া হয়েছে তার জন্য এই বিভাগের প্রধানা এবং বিভাগের অন্য সকলকেই আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা বিষয় আমরা খুব অল্প সময়ে সংক্ষিপ্ত ভাবে আমরা শুনলাম, কিন্তু কিছু অনেক কিছু জানা গেল এবং এটাও জানা গেল যে ভবিষ্যতে এই সম্পর্কে যদি আমরা আরো জানতে চাই তাহলেও আমাদের সামনে একটা সুযোগ থাকছে। সেটা ছিল অনুষ্ঠানের প্রথম পর্ব যেখানে আমাদের অতিথি যিনি এসেছিলেন এবং খুব সুন্দরভাবে খুব সংক্ষিপ্ত এবং সুন্দরভাবে তিনি তার বক্তব্য ছাত্রদের উপযোগী করে বললেন, সেটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগলো। আর দ্বিতীয় পর্বে আমাদের ছাত্রছাত্রীরা যে উদ্যোগী হয়ে এই বিষয়ে বললো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরো ভালো লেগেছে যেহেতু আমারই বিভাগের একজন ছিল সুমন, আমি সমস্ত ছাত্রছাত্রীকেই যে তিনজন এখানে বলেছো উদ্যোগ নিয়েছো তাদের সকলকে ভীষণ ভাবে উৎসাহিত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকেই খুব সুন্দর বলেছে এবং আরো ছাত্রছাত্রীরা যোগদান করুক এটাই আমরা চাইবো। আর এই বিশেষ দিন সম্পর্কে একটাই কথা বলতে পারি যে মানবাধিকার একটা বিশেষ বিষয় যেটা হয়তো সবসময় আইন দিয়ে সুরক্ষিত করা যায় না, সেটা আমাদের নিজেদের অধিকার সম্পর্কে আমাদের নিজেদের সচেতন হওয়াটা খুব জরুরি এবং সেটা সেই সচেতনতা আমাদের মধ্যে যখন আসবে তখনই বোধহয় এই মানবাধিকার দিনটাকে আরো ভালো করে আরো সফলভাবে আমরা পালন করতে পারবো।
এবং প্রতি বছরই আমরা এই দিনটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ থেকে পালিত হয় এবং এবছরও হলো, কিন্তু এবছরের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা, সেটা আমরা সবাই জানি। সেই অবস্থাতেও যে এটা করা গেল, সেই জন্য আবারও আমি এই বিভাগকে এবং আমাদের অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ বৈশালী, তুমি সারাক্ষণ রইলে এবং সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করলে। তো আমরা আগামী দিনে আশা করি এরকম অনুষ্ঠান করব আবারও সকলের সহযোগিতা নিয়ে। তো আজকের এই অনুষ্ঠান, আজ যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেটা আমরা পালন করলাম। আমাদের মধ্যে যেটুকু হয়তো কোনো কোনো ক্ষেত্রে অল্প জানা ছিল বা একেবারে না জানা ছিল, সেগুলো কিছু কিছু জিনিস আমরা জানলাম। এইভাবেই আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে, আমরা সজাগ হব, আমরা সক্রিয় হব, এই আশা রাখি। তো এই অনুষ্ঠান আজকে আয়োজন করার জন্য এবং সম্পূর্ণভাবে সফল করার জন্য আমি একই সাথে আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর অনুপম পাড়ুয়া, আজকে যে সমস্ত ছাত্রছাত্রী যোগদান করে তাদের প্রত্যেককে এবং যে সমস্ত বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা জয়েন করেছে তাদের সকলকে, এবং আজকে অতিথি হিসেবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যাকে আমি যার সম্মতি পেয়েছি এবং যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো, সেই অমরনাথ শুক্ল, প্রত্যেকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনে এরকম আলোচনার সময় আবার আমরা মিলিত হব এবং আমরা একে অপরকে সমৃদ্ধ করব। এই আশা রেখে প্রত্যেককে যথার্থ স্থানে আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের মতো, বিদায়। কেমন?